এখনো ধরে ধরে বলা হচ্ছে এই মারবো ভাইজানের দল ছেড়ে বলছে না বলেন। আমি তো নবীর পক্ষে তোমাদেরকে ডাকছি, এই কথা বুঝছেন না বোঝেন না? মদের বিরুদ্ধে ডাকছি, সুদের বিরুদ্ধে ডাকছি, ঘুষের বিরুদ্ধে ডাকছি, এগুলো কি রসুলের কথা না রসুলের কথা নয়? খারাপ লাগছে কথা? আরে আম্মা সময় একটাই কথা বলেছিল, যদি জুলুম করো না কেন আমি আল্লাহ আল্লাহর নবীকে ছাড়বো না। এ যুবকেরা তুমিরা বাপেরা মনে রেখে দেবে, আম্মা সময়াকে আবু জেহেল কি বললো, অর্ধ উলঙ্গ করে দিল, মনে রেখে দেবেন, অর্ধ উলঙ্গ করে ঘোড়ার পায়ে দড়ি বেঁধে দিয়ে আম্মার পায়ে দড়ি বেঁধে দিল, মরুভূমির গরম বালি, যে বালিতে মানুষ পা দিয়ে হাঁটতে পারে না, এত গরম বালি, ওই বালির উপরে আম্মাকে চিত করে শুইয়ে দে, ওকে ভারী পাথর চেপিয়ে দিল। এ যুবকেরা একবার চোখটা বন্ধ করে একটুখানি চিন্তা করে দেখো তো দেখি কি কষ্ট, সেই কষ্ট না এইভাবে রেখে দিয়ে বলল সুমাইয়া রে এখনো সময় আছে, মুহাম্মাদের দল ছেড়ে দে, আল্লামাদের দলে চলে যায়, মুহাম্মাদের দল ছেড়ে দে, আমাদের দলে চলে যায়। এইরকম বুকে ভারী পাথর নিয়ে গরম পিঠ সেদ্ধ হয়ে যাচ্ছে, এই অবস্থা তো আম্মা বলেছিল আমি আমার জান দেওয়া পছন্দ করি, আল্লাহ আল্লাহ নবীকে ছাড়বো না। এই যুবকেরা তরুণেরা এই নবী পাকের প্রেমিকেরা এমন করে আবু জেহেল ইশারা করে দিল, খোরাকে ছুটকাটানো হলো, আম্মাকে ওই বড় মরুমির বালির উপরে বুকে ভারী পাথর নিয়ে ঘিসিরে ঘিসিরে নিয়ে যাওয়া হচ্ছে, কোমরের হাত থেকে চামড়া গুলো ছিলে 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 কাঁধের কাছে জড়ো হয়ে যাচ্ছে, বালিটা রক্তাক্ত হয়ে যাচ্ছে। ভেবে দেখুন তো যুবক, এই রকম কষ্ট যদি আমাদের মা বোনেদের উপরে হয় ইমান কি বাঁচাতে পারবে? সামান্য 5,000, 6,000, 7,000, 8,000 টাকাতে আল্লাহর আইন ফরজ হলো পর্দা করা, আমাদের মা গুলো পর্দা ছেড়ে দিয়ে ছুটছে, এটাই ভুল হয়ে গেল বলা, তাই তো নাকি? এটাই ভুল হয়ে গেল। এইসব মনি সাহেব গুলোর পাল্লাই পড়ে মুসলমান গুলো সব পিছিয়ে গেল, তাই তো নাকি? আমার ব্যাপার, আমি কোথা যাব না যাব আমার ব্যাপার, আব্বাসির দিকে তোমাকে বলতে কে বলে, এটা ভাবছেন নাকি? মা অবশ্যই আমি কে বলার, বোন আমি কে বলার, আমার কথা মানতে বলছি না, পর্দা ফরজে আইন আমি করিনি, আমার আল্লাহ করেছে, আর জান্নাতের দরজায় লেখা আছে আদাইউসু লা ইয়াদখুলুল জান্নাত, দাইউস কোনোদিন জান্নাতে যাবে না, দাইউস কে? বেপর্দা নারী। এ ছেলেরা তোমাদের মা জাহান্নামে হোক চাও, তোমাদের স্ত্রীগুলো জাহান্নামে, মেয়েগুলো সব তো জাহান্নামের কাঠ হচ্ছে, রূপচুকুতাই ভাই, আমার দ্বারাই জলসা হবে না, হবে মনে হচ্ছে আমার দ্বারাই জলসার লাইন নয় ভাই, আমার কোনো জায়গায় হয় একটা মুদিখানা না কাপড়ের দোকান করে বসে যাওয়া ভালো, কেন আমি ভাই ওই ঠোঁট কাটা লোক, ওই কি বলে তেল মাখানো আর মুখ চেয়ে দালালি করে অজ করতে পারবো না, একদম স্পষ্ট বলে ফেলবো, বলে ফেললেই সমস্যা, সমস্যা হচ্ছে মনে থাকবে, উঠতে নবী, বসতে নবী, চলতে নবী, শুতে নবী, খেতে নবী, কাজবারে নবী, কারবারে নবী, সংসারে নবী, ব্যবসায়ী নবী, নামাজে নবী, রোজাই নবী, হজে নবী, যাকাতে নবী, আজানে নবী, অর্থাৎ যা কিছু করবেন নবী ছাড়া কাউকে অনুসরণ করলে চলবে না, মানতে পারবেন বলুন? মানতে পারবেন? নামাজ পড়বেন কাকে দেখবেন, রোজা রাখবেন কাকে দেখবেন, একটু সারাদিন হজ করবেন কাকে দেখবেন, যাকাত দেবেন কাকে দেখবেন, দান করবেন কাকে দেবেন, বের বিয়ে দেবেন কাকে দেখবেন, ব্যবসা করবেন কাকে দেখবেন, পাড়া প্রতিবেশীকে ভালোবাসবেন কাকে দেখবেন, মা বাবাকে কেমন সম্মান করতে হয় কার থেকে শিখবেন, হিন্দু সমাজ, দলিত সমাজ, আদিবাসী সমাজ, দেশবাসীকে ভালোবাসবেন কার থেকে শিখবেন, অন্য ধর্মের মানুষের সঙ্গে কিভাবে মিশতে হয় কার থেকে শিখবেন,
রাষ্ট্র চালাবেন কার থেকে শিখবেন, রাজনীতি করবেন কার থেকে শিখবেন, সব কিছু ধর্মনীতি, সমাজনীতি, শিক্ষানীতি, রাষ্ট্রনীতি, সংসার নীতি, ব্যবসা নীতি, জীবনের এ থেকে জেড নবী ছাড়া অন্য কাউকে স্মরণ করা, ফলো করা হারাম, হারাম হারাম, চলবে না চলবে না চলবে না। নবীর কথা যদি ইমাম বলে ইমামের কথা মানতে হবে, নবীর কথা যদি ইমাম বলে ইমামকে মাথায় করে ঘুরতে হবে, নবীর কথা যদি আব্বাস বলে আব্বাস সিদ্দিকী জিন্দাবাদ, নবীর কথা যদি পীর সাহেব বলে পীর সাহেব জিন্দাবাদ, নবীর কথা না বললে আব্বাস ও মর্দাবাদ, পীর সাহেব ও মর্দাবাদ, ইমাম ও মর্দাবাদ, সব বেটা মর্দাবাদ, একমাত্র জিন্দাবাদ মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা মাথায় রাখবেন, যুবকদের বলছি মাথায় রাখবেন, উঠতে বসতে স্মরণে চায়ের দোকানে থাক, যেখানেই থাকেন, ক্লাবে থাকেন, পার্টি অফিসে থাকেন, যেখানেই যান, বিয়ে বাড়িতে, বন্ধুর বাড়িতে, যেখানেই থাকেন না কেন, বাজারে মাথায় রেখে দেবেন, আমি পা ফেলার আগে ভাববো আমার নবী এতে খুশি না বেজার, করতে বলেছে না বলেনি, করতে বললে করবেন, নিষেধ তো নিষেধ, এতে কে চড়ছে কে ফাটছে আমার দেখার দরকার নেই, কেন আমার আল্লাহ খুশি আমি খুশি, আল্লাহ নারাজ সব ব্যাসেস, ঠিক না বেটি, মাফ করবেন কষ্ট দিচ্ছি। তাহলে বিদায় লিবার আগে একটাই কথা, সব কিছুতেই কি হবে নবী, কি হবে সবাই বলুন, কি হবে বলুন, কি হবে বলুন, নবী 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 নবী, সবাই বলুন নবী 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 নবী, সবাই বলুন উচ্চ বাজে, নবী 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 নবী, এ নবীর উম্মতরা লজ্জা লাগছে, বলুন নবী 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 নবী, নামাজ রোজা হজ যাকাত দান খায়রাত সব কিছুতেই নবী ছাড়া কোনো মডেল আমাদের নেই, লেখা দে কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, একমাত্র উত্তম মডেল হলো মুহাম্মদুর রাসূল, জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহুম্মা আমিন। আল্লাহ গোলাম আপনার নবীর, আপনার দাস, চেষ্টা করছি এই গোলামগুলোকে বুঝাবার, আপনার এই দাস দাসীগুলোকে বুঝাবার, হেদায়েতের মালিক আমি নই, হেদায়েতের মালিক আপনি, তবে ভিক্ষা আপনার কাছে চাইছি, আজকের মাহফিলে যারা এসেছে, মা বোনেরা যে যেখান থেকে বসে শুনছে, কে কত গুনাহ করেছে আর করেছে না মেপে, আজকের নবী দিবসের খাতিরে সবার গুনাহকে মাফ করে বাকি জিন্দেগি গুনাহ আমাদেরকে মুহাম্মদ রসুলের প্রেমিক বানিয়ে আপনার দাসত্ব করার তৌফিক দিন আল্লাহ। আয় আল্লাহ আপনার কাছে প্রথম এই ভিক্ষা চাইলাম আল্লাহ, আপনি কবুল করে নিন আল্লাহ, আমাদের চলার পথে কি গুনাহ করেছি না করেছি সব মাফ করে দেন আল্লাহ, আজকের দিনের পর থেকে আল্লাহ আমরা যেন আপনার প্রেমিক হয়ে যাই, আপনার নবীর প্রেমিক হয়ে যাই, আপনার রসুলের কদমে থাকতে পারি, আপনার দাসত্ব করতে পারি। শয়তান আমাদেরকে জাহান্নামে টানছে, শয়তানের ছেলেরা মদ মাতাল গেঁজা শয়তানিতে টানছে, তাদের থেকে বেরিয়ে এসে মুহাম্মদ রসুলের গোলামদের সাথে, অলি আউলিয়াদের সাথে, আলেমে হাক্কানিদের সাথে, হাক্কানি পীর মুর্শিদদের পীরেদের সাথে, মুর্শিদ কেবলাদের সাথে আমাদেরকে উঠা বসা করার তৌফিক দিন আল্লাহ। আয় আল্লাহ যারা হক পীর আছে, হাক্কানি আলেম আছে, হাক্কানি মুর্শিদ আছে, হাক্কানি ইমাম আছে, হাক্কানি আলেম আছে, আল্লাহ যারা নায়ের পক্ষে, তোমার পক্ষে, রসুলের পক্ষে সব সময় হকের পক্ষে কথা বলে, দুনিয়ার দালালি করে না, কাফেরদের দালালি, জালিমদের দালালি, মুনাফেকদের দালালি, শয়তানদের দালালি, জালিমদের দালালি করে না, শুধুমাত্র তোমার রসুলের গোলামি করে, তোমার দাসত্ব করে, তাদের সঙ্গে আমাদের উঠা বসা করার তৌফিক দাও, তাদের সঙ্গে আমাদের চলাফেরা করার তৌফিক দাও। আয় আল্লাহ এই কমকে তুমি হেদায়েত করো আল্লাহ, আমার যুবকগুলোকে তুমি নামাজি বানিয়ে দাও, মোত্তাকি বানিয়ে দাও, রোজাদার বানিয়ে দাও, হাজি বানিয়ে দাও, তোমার প্রেমিক, তোমার রসুলের প্রেমিক বানিয়ে দাও। আয় আল্লাহ বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদযাপন উপলক্ষ করে মিলাদুন নবী করেছে আল্লাহ, আগমন দিবস উপলক্ষ করে মিলাদুন নবী করেছে আল্লাহ, তুমি কবুল করে লাও আল্লাহ, রহমত করে সব দিয়ে দিয়ে সর্বতে সবাব আকায় নাম দা মুফাকে মৌসুদা সৈয়দুল মুরসালিন রহমাতুল্লিল আলামিন দরবারে সাটু পৌঁছে দিন আল্লাহ, এ জান তুমি দিয়েছো, তোমার রাস্তায় কুরবানি করে দিয়েছি খোদা, এ জান মাল তুমি দিয়েছো সব তোমার আল্লাহ, হুজুরের আব্বা জান, হুজুরের আম্মা জান, হুজুরের পরিবার দে, হুজুরের সন্তান সন্তান দিদিদের, হুজুরের কন্যা খাতুনে জান্নাত, হুজুর দিকে রূপাকে সব পৌঁছে দিন, কারবালা শহীদান হুজুর রূপাকে সব পৌঁছে দিন, খাতুনে জান্নাতের কলিজার টুকরা
হযরত ইমাম হাসান হুসাইন হুজুর দরুদ পাক সব পৌঁছে দি। আল্লাহ তমাম নবী সিদ্দিক সাদা সালিহিন চার পিরানে বিচার ইমাম খাস করে সুলতানে হিন গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি আজমি রহমাতুল্লাহ আলাইহে হুজুর রূহ পাকে সবটু পৌঁছে দিন। আল্লাহ আমাদের সঙ্গে পীর মোর্শেদ মুজাহিদুজ্জামান দাদা হুজুর পীর কিবলা রূহ পাকে সব পৌঁছে দিন। দাদা পীরের পাঁচ কলিজার টুকরা খলিফা হুজুরদের রূহ পাকে সবটু পৌঁছে দিন। আল্লাহ দয়াময় দয়া করে এই মাদানীপুরে শুয়ে আছেন হাজি মুস্তফা মাদানী জিনার নামে মাদানীপুর। আল্লাহ হুজুরের রূপাকে সবটু পৌঁছে দিন। ও আমার আল্লাহ প্রতাপপুরে শুয়ে আছে আপনার মাহবুব বান্দা তেনার রূপাকে সবটু পৌঁছে দিন। তমাম বিশ্বে যত বলি গৌশ কুদাবদান সাদা সলেহীন আরে বিল্লাহ হুজুররা শুয়ে আছেন হিজলিতে শুয়ে আছেন আল্লাহ প্রত্যেকে রুহি রুহি সবটু পৌঁছে দিন। খাস করে আল্লাহ আমরা যারা তুলেছি আমাদের প্রত্যেকে দাদু যান দাদি যান নানা যান নানি যান মাই মুরুব্বিয়ানেরা যারা চলে গেছে প্রত্যেকের কবরে রুহি রুহি সবটু পৌঁছে দিন। প্রত্যেকের কবরকে নূর আলা নূরানি করে দিন। আল্লাহ আমরা যারা মাহফিলে হাত তুলেছি আমাদের মা বাপ ভাই বোন স্ত্রী ছেলে বুনে আল্লাহ যারা হায়াতে আছে হায়াত দারাজ করুন যারা বিমারে আছে বিমারকে শেফা করে দিন। প্রত্যেকের হায়াত দারাজ করুন জালিম সন্ত্রাস মুনাফিক অত্যাচারীদের হাত থেকে আল্লাহ আমাদের প্রত্যেকের জান মাল হিফাজত করু। মসজিদে আকসাকে ইবাদত করুন মক্কা মদিনার উপরে রহমত বর্ষণ করছেন আল্লাহ মক্কা মদিনার ইজ্জতকে ইবাদত করুন। আল্লাহ তাম বিশ্বের নর নারী মোমেন মোমেনা প্রত্যেক নর নারী ইমানদারদের জান মালকে ইবাদত করুন। আল্লাহ আমার ভারতের মোমেন মুসলমানদের জান মাল হেফাজত করুন। আল্লাহ আল্লাহ আমার মোজাদের জামানের আওলাদদের সকলকে মিলে মিশে নায়ের উপরে চলার তৌফিক দিন। আল্লাহ ও রবি আল্লাহ আমার তিন দাদি জানের শরীরকে সুস্থ রাখুন হায়াত দারাজ করুন। আমার আব্বা আম্মা ভাই বোন আত্মীয় স্বজন স্ত্রী পরিবার সকলের জান মাল আল্লাহ আপনি হিফাজত করুন সুস্থ রাখুন ইসলামের উপরে বাঁচিয়ে রাখুন ইমানের সঙ্গে মরণ নসিব করুন। আল্লাহ খাস করে আল্লাহ আমার ভালোবাসার মানুষগুলো জানমাল হিফাজত করবেন। আল্লাহ আল্লাহ আমাকে ভালোবাসে বলে তাদের উপরে অনেক জুলুম অত্যাচার করেছে। আল্লাহ ওই জালিমদের বিচার আপনার কাছে আল্লাহ আপনি বিচার করেন। আল্লাহ আমার ভালোবাসার মানুষদের জীবনের গুনাহ মাফ করে দিন। আল্লাহ আল্লাহ এই যুবকগুলোকে নামাজি মুত্তাকি পরেজগার বানিয়ে আমার ভাই হয় বোনগুলোকে সব নামাজি মুত্তাকি বানিয়ে আমার বোন হয় তোমার নবীর খানদানের ছেলে হাত তুলেছে। আল্লাহ আমাদেরকে একসাথে জান্নাতে থাকার তৌফিক দিও। আল্লাহ আল্লাহ এই যুবকগুলো দুনিয়ায় আমার সাথ দিয়েছে পরকালে যেন একসাথে জান্নাত থাকতে পারি। আল্লাহ যুবকগুলোকে তোমার প্রেমিক বানিয়ে নাও আল্লাহ এদের রুজির রাস্তা খুলে দাও। আল্লাহ এই জলসা কমিটিকে কবুল করো। আল্লাহ এদেরকে আরও সুন্দর করে পরের বছর করার তৌফিক দাও নামাজি মুত্তাকি পরিষ্কার বানিয়ে দাও এই গ্রামে শান্তি দাও। আল্লাহ মিলেমিশে সব থাকার তৌফিক দাও। আল্লাহ একজন মানুষ আল্লাহ গতকাল কেন্দ্রে কাল করেছে আল্লাহ তার কবরকে নূর আল্লাহ নূরানি করে দাও। আল্লাহ তাম বিশ্বের মোমেন মোমেনাদের জান মাল হেফাজত করুন। আল্লাহ আল্লাহ বা আপনার কাছে আরও দোয়া আছে আল্লাহ আমার ছোট ভাই আল্লাহ তাকে আরও বড় কামিয়াবি দেবেন। আল্লাহ আস্তে 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 তার হাতে আরও ক্ষমতা দেবেন। আল্লাহ তাকে গরিবদের জন্য আল্লাহ ঢাল বানাবেন হকের জন্য দিন ইসলামের মসজিদ মাদ্রাসা আল্লাহ তাকে ক্ষমতা দেবেন। আল্লাহ নায়ের জন্য কবুল করবেন। আল্লাহ আল্লাহ তার দুশ্মনদের ঘরে তার বন্ধু বানিয়ে দিন। আল্লাহ যদি বন্ধু হবার উপযুক্ত না হয় তার রাস্তাকে আল্লাহ কাঁটাকে পরিষ্কার করে দেবেন। আল্লাহ আয় আল্লাহ দুনিয়ায় যারা আমাদের সঙ্গে বন্ধুত্ব করবে পরকালে যেন আমরা একসাথে থাকতে পারি। আল্লাহ আল্লাহ আপনার নবী বলেছে আলমার উমা আমান হাব্বা আশা করলাম আল্লাহ আমাদেরকে একসাথে জান্নাতে রেখো। আল্লাহ
দুনিয়ায় তুমি পরীক্ষা করবে, আল্লাহ আমাদেরকে শপথ দিও, ধৈর্য দিও। খাস করে আমি আমার জন্য বলছি, আল্লাহ আমাকে ইসলামের উপর রাখেন, ইমানে সে মরণ নসিব করবেন, জান মাল ইমানের যদি আপনি দিয়েছেন আপনি হেফাজত করবেন, আল্লাহ আপনি তো করছেন, আল্লাহ শপথ দেবেন, আল্লাহ আল্লাহ শপথ দেবেন আমার জন্য যেটা ভালো সেটাই করবেন আপনি আল্লাহ। যে যা দোয়া চাইতে বলেছে প্রত্যেকের মনে আশাকে কবুল করে আল্লাহ, আল্লাহ গ্রামে শান্তি দেন আল্লাহ। আল্লাহ আপনার দরবারে আরো দোয়া চাই, আমার মাতৃভূমি এই ভারতবর্ষকে আপনি শান্তির দেশ বানিয়ে দিন, এই দেশের উপরে দয়া করুন। ও রব্বু আল্লাহ পাক, তামাম জগতের কায়নাতের মালিক তো আপনি, আমার দেশকে উন্নতি শিখরে পৌঁছে দিন, আমার দেশকে বিদেশি শক্তি থেকে হিফাজত করুন, আমার দেশকে জমিনি বালা মুসিবত আসমানি বালা মুসিবত করোনার মতো মহামারী বিমার থেকে আল্লাহ বা আমার দেশকে আপনি হিফাজত করুন আল্লাহ। আমার দেশের প্রতিটা মানবতা প্রেমী মানুষকে আল্লাহ ছেলে পুলে নিয়ে দেশকে বুকে করে নিয়ে আগিয়ে মিলেমিশে চলার তৌফিক দিন। ও রবি আল্লাহ, শেষ দোয়া চাই, ইমাম মেহেদী আলাইহিমুসসালামকে মিলিয়ে দিন, হুজুরের কাতারে দাঁড়াবার তৌফিক দিন, হুজুরের পক্ষে দাঁড়াবার তৌফিক দিন, ইমানের পাওয়ারকে বাড়িয়ে দিন, নায়ের পক্ষে মৃত্যু পর্যন্ত থাকা তৌফিক দিন। আমিন সুম্মা আমিন, বারহা কালমাতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।